হ্যালো ভিউয়ার্স, বৈশাখী আউটসোর্সিং ট্রেনিং সেন্টার বগুড়া থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি রিমান। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউটিউবে থাম্বনেল, আপনি এইচডি থাম্বনেল কীভাবে আপনি ডাউনলোড দিবেন। তো তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো ইউটিউবে অন্য অন্য ভিডিওর যে থাম্বনেলগুলো থাকে এই থাম্বনেলগুলো আমরা ডাউনলোড দিতে পারি না, কারণ এই থাম্বনেলগুলো ডাউনলোড দিতে গেলে অনেক মানে ছোট হয়ে আসে। যেমন ধরুন এটা ইমেজ, এটাকে যদি আমি দেই, এটা দেখেন একটা ছোট্ট একটা ইমেজ কিন্তু চলে আসছে। তো এটাকে আপনি ডাউনলোড দিতে পারবেন না, এবং এই ইমেজটা একদম স্মল সাইজের ইমেজ। এই ইমেজটা আপনি আলাদা যদি কোনো একটা ভিডিওতে আপলোড করেন সেক্ষেত্রে ওইটা কিন্তু ইমেজ কোয়ালিটিটা খুব একটা ভালো হয় না। তো যারা বিশেষ করে যারা কপিরাইট নিয়ে কাজ করেন ইউটিউবে, তো এটা আসলে তাদের জন্য বেশি কার্যকর হবে। তো ধরুন আমি এখান থেকে কিছু কিছু থাম্বনেল আছে যে থাম্বনেলগুলো গুগলে আপনি সার্চ দিয়েও চট করে পাবেন না, বা চট করে এডিট করাটাও অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। তো তাদের জন্যই বলতেছি। তো এখান থেকে ধরুন আপনার যেই থাম্বনেলটা আপনার পছন্দ, ধরুন আমি এখানে ফানি ভিডিও লিখে আমি সার্চ দিলাম। তো ফানি ভিডিও, হ্যাঁ ধরুন এটা একটা কমেডি ফানি, তো এই কমেডি ফানি এটা আমি নিলাম। এই ভিডিওটির আপনি জাস্ট ইউআরএলটা আপনি কপি করে নেবেন। কপি ইউআরএল, কপি করে নিয়ে আমি একটা ওয়েবসাইটের চলে যাচ্ছি, থাম্বনেল সেভ ডট কম। ঠিক এই ওয়েবসাইটের মধ্যে চলে আসবেন, এবং এই ওয়েবসাইটে আসার পরে আপনার ওই ভিডিওটির ইউআরএলটা আপনি এখানে কপি করে পেস্ট করে দিবেন, দিয়ে এখানে সাবমিট করুন। সাবমিট করার পর দেখুন এখানে কয়েকটা অপশন চলে আসবে। ওই ভিডিওর থাম্বনেলটা যদি এইচডি কোয়ালিটি হয় সেক্ষেত্রে আপনি এইচডি ইমেজটাই আপনি ডাউনলোড করতে পারবেন, যদি এইচডি না হয় সেক্ষেত্রে আপনার 480p থেকে শুরু করে আরও লো কোয়ালিটি পর্যন্ত আপনি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এইচডিটাই আমি পাইছি এখানে, ধরুন আমি এটা এই যে দেখুন এটা একদম ফুল যেই রেজুলেশনটা দেওয়া ছিল ঠিক সেই রেজুলেশনটাই এখানে চলে আসছে। তো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এটাকে আপনি ডাইরেক্ট সেভ অ্যাজ থেকে আপনি ডাইরেক্ট সেভ করে নিতে পারবেন। তো আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে দিবে।